কি করছিস তুই? দেখো না আমি যে নৌকোটা আমি জলে ভাসালাম ওটা ডুবে গেল। এ বাবা, এত ছোট একটা নৌকো দিলে তো ডুবেই যাবে, আর একটু বড় নৌকো বানালে ঠিক ভাসতো। দেখতিস, তুই বানিয়ে দেবে তো? ঠিক আছে, তুই একটা কাগজ নিয়ে আয়, বড় কাগজ কিন্তু, আমি বানিয়ে দিচ্ছি। ঠিক আছে, যা। কাজ কাজ। এই মিশ্রি, এটা এখানে কি আন? গুবলু না, গুবলুর কীর্তি গামলাটাকে এখান থেকে বাসনগুলো আমি মাজবো বলে তো এগুলোকে। ঠিক আছে থাকুক, তার নতুন নতুন নৌকো বানাতে শিখেছে, একটু ভাসাচ্ছে, কিচ্ছু হবে না। আমি আছি, কিছু বলো না। মিশ্রি, তুমি ওকে আশকারা দিয়ে দিয়ে না, মানে তুমি যা ইচ্ছা করো। এই গুবলু, এটা তুই কোথায় পেলি? কেন, তোমাদের ঘরে তো পড়ে গেছিল। সর্বনাশ, এতগুলো টাকা ভূতকে শোধ দিতে হবে। তবে কি কাকু কাকিমা এই জন্যই এতদিন পরে এসেছেন? কাউকে কিচ্ছু বলেনি ভূত, এমনকি আমাকেও না। একা সব টেনশন সহ্য করে যাচ্ছে।